2021 সালে তোমরা যারা এসএসসি ও সমমানের পরীক্ষা দিবে তো তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকের ভিডিওতে তোমাদের মনে এসএসসি পরীক্ষা 2021 নিয়ে ঘুরপাক খাওয়া যাবতীয় সকল প্রশ্নের অ্যানসার দিয়ে দিব এবং ভিডিওর লাস্টে থাকবে শিক্ষামন্ত্রী দেওয়া তোমাদের জন্য দারুণ একটি সুসংবাদ ও মারাত্মক একটি দুঃসংবাদ তো সবকিছু জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো সো হ্যালো ভিউয়ার্স আই এম ইয়াসিন আরাফাত ফ্রম টেকনিক্যাল টিপস 24 ইউটিউব চ্যানেল তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা শীঘ্রই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো কারণ তোমরা এই চ্যানেলে এসএসসি পরীক্ষা 2021 এর সকল আপডেট নিউজ এবং সকল সাজেশন ও এমসিকিউ সলিউশন সবার আগে পেয়ে যাবে তো বর্তমানে কোভিড-19 মহামারীর কারণে থমকে আছে পুরো বিশ্ব যার একটি ভয়াবহ প্রভাব পড়েছে আমাদের শিক্ষা ব্যবস্থার উপরও ইতোমধ্যে 2020 সালের এইচএসসি কলেজ অ্যাডমিশন সহ এইচএসসি পরীক্ষা বন্ধ থাকার পাশাপাশি এখন সংশয় দেখা দিয়েছে 2021 সালে সংগঠিত এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে তাই তোমাদের সকলেরই মনে এখন একটাই কোশ্চেন আর সেটি হচ্ছে সঠিক সময়ে তোমাদের এসএসসি পরীক্ষাটা হবে নাকি এবছরের এইচএসসি পরীক্ষার্থীদের মতো তোমাদের পরীক্ষাটাও পিছিয়ে যাবে তো এই বিষয়ে এখন পর্যন্ত শিক্ষা বোর্ড থেকে যে আপডেটটি এসেছে সেটি হচ্ছে যদি করোনা ভাইরাসের পরিস্থিতি সেপ্টেম্বরের মধ্যে ঠিক হয়ে যায় এবং 6 সেপ্টেম্বর যদি স্কুল কলেজ খোলা যায় তবে প্রাতিষ্ঠানিক ঐচ্ছিক ছুটিগুলো কমিয়ে ডিসেম্বরের মধ্যে এবছরের শিক্ষা কার্যক্রম শেষ করা হবে তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এটিও জানিয়েছে যে বর্তমানে করোনা পরিস্থিতি যেভাবে বেড়ে চলেছে তাতে মনে হচ্ছে না যে সেপ্টেম্বরেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে অর্থাৎ লকডাউন সহ প্রাতিষ্ঠানিক ছুটি আরও বাড়তে পারে এজন্য শিক্ষা মন্ত্রণালয় এবছরের শিক্ষাবর্ষকে সামনের বছরের 2-3 মাস পর্যন্ত নিয়ে যাওয়ার বিকল্প পরিকল্পনা করে রেখেছে আর যদি সত্যি তাই হয় অর্থাৎ শিক্ষাবর্ষ যদি সামনের বছরের মার্চ পর্যন্ত নিয়ে যাওয়া হয় তবে তোমাদের এসএসসি সমমানের পরীক্ষাটি তাহলে শুরু হবে 2021 সালের এপ্রিল বা মে মাসের দিকে অর্থাৎ তোমাদের পরীক্ষাও 3-4 মাস পিছিয়ে যেতে পারে তবে তোমাদের জন্য একটি সুসংবাদ হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে সিলেবাস কমিয়ে নিয়ে পরীক্ষা নেওয়ার ব্যাপারেও কিছুটা ইঙ্গিত দেওয়া হয়েছে সো এবার বলা যাক তোমাদের একটি দুঃসংবাদের কথা তো তোমাদের জন্য একটি বিরাট দুঃসংবাদ হচ্ছে যে এবার তোমাদের এসএসসি সমমানের পরীক্ষা সিজিপিএ 4 গ্রেডিং পদ্ধতিতে হবে এবং এবার তোমাদের এ প্লাস পেতে হলে প্রত্যেক বিষয়ে কমপক্ষে 90 মার্ক পাওয়া লাগবে অর্থাৎ আগে যেমন তোমরা 80 মার্ক পেলেই এ প্লাস পেয়ে যেতে এখন থেকে আর সেই সুযোগটি থাকছে না যার কারণে হয়তো 2021 সালের শিক্ষাবর্ষে এ প্লাসের হারটাও অনেকটা কমে যাবে যেটি তোমাদের জন্য বলতে গেলে একটি মারাত্মক দুঃসংবাদ তো তোমরা যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চাও তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সটি চেক করো তোমরা সেখানে এই বিষয়ে সেপারেট আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবে সো ওভারঅল এই ছিল আজকের ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবে না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো কেননা তোমরা এই চ্যানেলে এইচএসসি পরীক্ষা 2021 সকল আপডেট নিউজ এবং সকল সাজেশন এমসিকিউ সলিউশন সবার আগে পেয়ে যাবে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং প্রয়োজন ছাড়া তোমাদের ঘর থেকে একেবারে বের হয়ে না কারণ দেশের পরিস্থিতি কিন্তু এখন মোটেই ভালো না সো স্টে হোম স্টে সেফ অ্যান্ড বি কেয়ারফুল অ্যাবাউট করোনা ভাইরাস আসসালামু আলাইকুম